আপনারা দেখছেন ডিএনটিভি নিউজ, সারাক্ষণ সংবাদ পরিবেশন। পণের দায়ে প্রাণ গেল শাশুড়ির, এতদিন আপনারা শুনে এসেছেন পণের দায়ে বধূ হত্যার কথা। কিন্তু মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে ঘটল এক অন্য ঘটনা। 2 বছর আগে বিয়ে হলো সুন্দরপুরের ডারিয়া মোল্লার সাথে জয়সাল হিমের। বিয়ের পর থেকেই পণের জন্য টাকা আনতে চাপ দিত জয়সাল হিমের শারীরিক নির্যাতন। বিগত কয়েক মাস থেকে এই অন্যায় আবদার ক্রমশ বেড়েই চলছিল। টাকা না পেয়ে গুণধর জামাই শুক্রবার বিকেলে শ্বশুরবাড়িতে মাকে বাঁচাতে অস্ত্রের আঘাতে জখম হন ডালিয়া মোল্লা। থানার পুলিশ গুণধর জামাইকে গ্রেপ্তার করে নিয়ে অন্যদিকে জখম গৃহবধূ ডালিয়া মোল্লা বাড়ির মহকুমা হাসপাতালে হয়েছে। আমার ভাঙনিটা লাভ ম্যানেজ করে বিয়ে করেছিল, 2-3 বছর হয়ে গেল বিয়েটা, 2-7 মাস হলো সম্পর্কটা। আমার বোন আবার মেলটা করলো, তো বাড়িটা নিয়ে এলো। যে বাড়িটা নিয়ে এলো, গোটা ফ্যামিলি আমার ভাঙনিটার উপর টাকা পয়সার জন্য একটা মানসিক চাপ সৃষ্টি করে পড়া দিয়ে আমার বারে বারে ঝগড়া হচ্ছে। সেই জন্য আমার ভাঙনিটাকে আমরা বাড়ি নিয়ে চলে এলাম। একবার আবার মেল করে আমার বাবা ওদের বাড়িতে দিয়ে এলো। দিয়ে এরকম মানুষ খালি টাকা নেয় করেছে। আমার দিদি বলিছে দি এরকম তোমার শ্বশুর আসুক রিটায়ার হয়ে দিয়ে টাকাটা দিবে, কিন্তু ওই ধৈর্যটা না মিলে এসে এরকম ফোন খারাপ করে গেছে। গোটা বাড়ি লোক মিলে এই জিনিসটা করেছে। হ্যাঁ, টাকা পয়সার জন্য। আশরাফুল আলো ছিল, আমি গেলাম ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, আরে তুই এত বড় কাজ সর্বনাশ কাজ করলি কেন? হাতে দেখছি ইয়েটা আছে, ওই চাকুটা আছে, একটা বড় চাকু, হ্যাঁ ওটা আছে, এরকম করলি কেন? হ্যাঁ আমার সংসার ভেঙে দিয়েছে, অমুক করেছে তমুক করেছে। তাহলে তো এত বড় সর্বনাশ করবি, তোর সংসার ভেঙে দিয়েছে বলে এই বললাম। তারপরে ও বললো আমি থানা যাওয়ার লেগে প্রস্তুত, হ্যাঁ এই কথা বলছি। থানা এসে তো তাড়াতাড়ি হাজির হয়ে গেল, ক্যাম্পে নিয়ে চলে গেলো ওকে। হ্যাঁ হয়েছে কী হয়েছে কোনো ধরুন গোপন সূত্রের ব্যাপারটা তো আমি বলতে পারবো না। আর সেরকম কই আমরা খবরও এমন কিছু পাইনি যে এরকম একটা ওদের অশান্তি ঝামেলা সৃষ্টি হয় বা শুনতে পায়। সেরকম লাভ ম্যানেজ করে বিয়েও করে চাই 2 বছর আগে, ওর একটা বাচ্চাও আছে মেয়ে, হ্যাঁ কিন্তু এমন কিছু আমরা শুনতে পাই না। না শুনতে পেলে তো আন্দাজে বলাও মুশকিল। মেরেছে শাশুড়িটাকে, মানে ডেট হয়ে গেছে, এখানে ধুকধুক করছিলো, আমরা তাড়াতাড়ি গাড়িতে চাপিয়ে দিলাম। এই মুহূর্তে রাস্তায় নিয়ে যেতে যেতে খবর এলো ডেট হয়ে গেছে, আর ওর স্ত্রীটার অবস্থাও খুব খারাপ। আপনারা দেখছেন ডিএনটিভি নিউজ, সারাক্ষণ সংবাদ পরিবেশন।